এখনও ভোট গ্রহণ হয়নি। তার আগেই চন্দননগরে দলীয় প্রার্থীর সমর্থনে এসে কাউন্সিলরের প্যাচ ছাপিয়ে নিতে নির্দেশ দিলেন মন্ত্রী। এই নির্দেশকে ঘিরে রাজনৈতিক তর্জা একেবারে তুঙ্গে। আজ চন্দননগর পুর নিগমের 4 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী অনিমেষ ব্যানার্জির সমর্থনে ভোট পোচড়ে আসেন মন্ত্রী ইন্দ্রনীল ব্যানার্সেন। সেখানে তিনি বলেন, প্রত্যেকে জানে, সদ্যজাত শিশুও জানে, পুরো ভোট নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। 14 ফেব্রুয়ারি ভোট গণনা হবে। তৃণমূল কর্মীরা এই গণনার পরে সবুজ আবির মাখবে না সেটা আমি বলে দিয়েছি। তারা বাড়ি থেকে সবুজ আবির মেখে এই ভোট গণনা যাবে। ভোট গণনার পর 8-10 দিন সময় লেগে যায় মানুষের পরিষেবা দেওয়ার জন্য। বলে দিয়েছি, মানুষের পরিষেবা দিতে 1 ঘন্টাও যেন দেরি না হয়। 14 তারিখ গণনা হয়ে যাবে। আমি প্রত্যেক প্রার্থীকে বলেছি, তারা যেন আজকের মধ্যেই প্যাড ছাপিয়ে নেয়, যাতে 15 তারিখ সকাল থেকেই পরিষেবা দিতে পারে। 100% নিশ্চিত হয়ে পুর নিগমের ভোটে লড়ছে তৃণমূল। চন্দননগরের 33টি ওয়ার্ডে বিরোধীরা রসগোল্লা পাবে বলে এমনটাই জানালেন ইন্দ্রনীল সেন। চন্দননগরের ভোট হবে 12 ফেব্রুয়ারি। তার আগে তৃণমূল প্রার্থীদের কাউন্সিলর প্যাড ছাপিয়ে নিতে নির্দেশ দিলেন চন্দননগরের বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন। এবং দেখতে পাচ্ছেন তার হাতে মা মাটি মানুষের সরকারের সেই প্রতীক, দেখতে পাচ্ছেন ঘাসের প্রতি চিহ্ন, গ্যাস বলুন দিয়ে ঘুড়ির মাধ্যমে তিনি সুন্দর। এবং আপনারা প্রত্যেকেই জানেন, সদ্যজাত শিশুও জানে, পুরো ভোট নিয়ে আমাদের চিন্তা নেই কোনো। 14 ফেব্রুয়ারি ভোট গণনা হবে এবং এবার তৃণমূল কর্মীরা ভোট গণনার পর সবুজ আবির মাখবে না সেটা আমি বলেই দিয়েছি। তারা বাড়ি থেকে 14 তারিখ সবুজ আবির মেখেই ভোট গণনায় যাবে। এবং আমাদের প্রত্যেকটা কাউন্সিলর, সাধারণত আমরা দেখেছি যে গণনার পর 8-10 দিন টাইম লেগে যায় মানুষের পরিষেবা দেওয়ার জন্য, সার্টিফিকেট দেওয়ার জন্য। এবং আমি তাদের বলেছি, অনুরোধ করেছি, নির্দেশ দিয়েছি যে মানুষের পরিষেবা যাতে 1 ঘন্টার জন্য দেরি না হয়। 14 তারিখ ভোট গণনা হয়ে যাবে এবং আমি প্রত্যেক প্রার্থীকে বলেছি আজকের মধ্যেই তারা যাতে প্যাড ছাপিয়ে নেয়, যাতে 15 তারিখ সকাল থেকেই মানুষের পরিষেবা দিতে পারে। তবে এই প্রসঙ্গে বিজেপি হুগলি যুব মোর্চার সভাপতি সুরেশ সাউ কি বলেছেন শুনুন। বিধায়ক মশাই আজকে তৃণমূলের সেনাবাহিনীদের মেসেজ দিচ্ছে যে 14 তারিখ তারা সবুজ আবির মেঘে বাড়ি থেকে বেরাবে, কাউন্টিং হলে যাবে। তার কথাতেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে 12 তারিখ কী ধরনের সন্ত্রাস চন্দননগরের বুকে হবে। তিনি সাধারণ মানুষকে এক প্রকার মেসেজ দিয়ে দিচ্ছে যে তারা যেন ভোট কেন্দ্রে না যায়। সুতরাং আমরা নির্বাচন কমিশন এবং চন্দননগরের প্রশাসনকে আমরা পরিষ্কার বলে দিতে চাই, তারা যেন এই বিষয়টা খুব গুরুত্বভাবে দেখে এবং সাধারণ মানুষ যেন জোটবদ্ধ হয়ে বেশি সংখ্যক মানুষ যেন ভোট কেন্দ্রে পৌঁছায়, এটা আমাদের সাধারণ মানুষের কাছে আবেদন থাকবে। কারণ সাধারণ মানুষ যদি ভোট দিতে পারে তাহলে তৃণমূল চন্দননগর থেকে মুছে যাবে, এটা আমাদের দাবি। চন্দননগর থেকে রাকেশ চক্রবর্তী, রিপোর্ট সঠিক বার্তা।